নারায়ণগঞ্জে এক কিশোরীকে হত্যার কথা আসামিরা স্বীকার করার পর সেই মেয়ের ফিরে আসার ঘটনায় মামলাটির তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট তাকে আগামী সতেরো সেপ্টেম্বর লিখিত ব্যাখ্যাসহ হাজির হতে বলা হয়েছে এদিকে আসামিদের স্বজনীরা জানালেন ঘুষ হিসেবে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছে সেই তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন তাকে এরই মধ্যে নারায়ণগঞ্জ সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন জানাচ্ছেন নারায়ণগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে তিন যুবক জবানবন্দি দেয়ার পর মেয়েটি ফিরে আসার ঘটনার আলোচিত তদন্ত কর্মকর্তায় এসআই শামিমাল মামুন ঘুষের টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে আসামিদের স্বজনেরা বলছেন নির্যাতনের শিকার হয়ে আটককৃতরা মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়া হয়েছে থানা গেছি আমার সেলের বিষয় ফিরা তো আমার কইতেছে আপনি যে টাকাটা আমারে দিবেন হাতে সেই টাকাটা আপনি নিয়ে যান আপনি সাংবাদিকের কাছে বলবেন না আপনি যেন আমার টাকা দিয়েছেন পুলিশে বলতাছে এই টাকা নেবেন না কারণ তো পুলিশে বলতো যে ছেলেকে এই আর বিভিন্ন মামলার ভিতরে দিয়ে দেবো জেলার পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই শামিমকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানালেন তিনি যদি তদন্তকারী কর্মকর্তার কোনো গাফিলতি থাকে সেটাও আমরা গুরুত্ব সহই সেটা তদন্ত করছি এবং অনিয়ম বা ল্যাপস থাকে তাহলে তার বিতে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব তদন্ত কমিটির সদস্যরা নিখোঁজের পর ফিরে আসা কিশোরী জিসামনি ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটি আমগো আমা গেল আর জিজ্ঞাসা করলো তুমি কেউ দিস্টাবুস্টাব করনি নারায়ণগঞ্জ শহরের দেবভোগ এলাকার কিশোরী জিসামনি গত চার জুলাই থেকে নিখোঁজ থাকার প্রায় এক মাস পর তার বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন এ ঘটনায় আব্দুল্লাহ রাকিব ও খলিল নামে তিনজনকে আটক করে পুলিশ তারা আদালতে জিসামণিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় কিন্তু নিখোঁজের পঞ্চাশ দিন পর গত রোববার জীবিত অবস্থায় পাওয়া যায় জিসামনিকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ